মাসের পর মাস বেতন মেলেনি অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে আন্দোলন ফেরি কর্মীদের তৃণমূল পরিচালিত খর্দহ পুরসভার অন্তর্গত খর্দহ ফেরিঘাটে বন্ধ পরিষেবা ভোগান্তিতে নিত্যযাত্রীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি অভিযোগ কর্মীদের প্রতিবাদী আন্দোলনে খর্দহে তৃণমূল সমর্থিত ফেরি কর্মীরাই হাতে খালি করা চলছে স্লোগান দীর্ঘ সাত মাস ধরে বেতন পাননি তৃণমূল পরিচালিত খর্দহ ফেরিঘাটের কর্মীরা প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেন আন্দোলনকারীরা আমাদের ফেরিঘাট বন্ধ আমরা সাত মাস ধরে কোনো বেতন পাচ্ছি না তার কোনো কারণ নেই কেন বেতন দিচ্ছেন না আমরা একাধিকবার বলেছি আমরা সমস্ত জায়গায় গেছি আমরা পরিবহন মন্ত্রীর কাছে গেছি পাঁচবার বিধায়কের বাড়িতে গেছি চারবার আমরা খর্দা চেয়ারম্যানকে জানিয়েছি আমরা উপারের চেয়ারম্যানকে বলেছি কেন দিচ্ছেন না মাইনে মাইনে দেওয়ার কোনো ইয়ে নেই এই মাইনে টাকাটা লুট করে নিয়ে যাচ্ছে এখান থেকে এই টাকা এখান থেকে লুট হয়ে যাচ্ছে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা ফেরিঘাটের পরিষেবা বন্ধ থাকায় নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েন এখানে নৌকা পার হতে এসেছিলাম ওপারে যাব রিসলাতে তারপর দেখছি নৌকা বন্ধ আছে হ্যাঁ ভীষণ অসুবিধা আমার লেট হয়ে যাবে কাজের জায়গায় যেতে খর্দহ পুরসভার অন্তর্গত হলেও এই ফেরিঘাটের সমস্ত কাজকর্ম পরিচালনা হয় রিসরা পুরসভা থেকে সেখানে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ যদিও তৃণমূল পরিচালিত খর্দহ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বেতন বন্ধের নিন্দায় বিজেপি আমার মনে হয় প্রশাসনের কোনো গাফিলতি থেকে গেছে ওদের সেটা হটকারি আছে রিসরা পুরসভা আচ্ছা মানতে চাইছে না কি কারণে মানতে চাইছে না কতবার আলোচনা হয়েছে এটা যিনি তৃণমূলের কাউন্সিলর তিনি দুঃখ প্রকাশ করছেন কিন্তু তিনি সুরাহা কি করে হবে তিনি জানেন উনি প্রশাসনকে ডাকছেন আরে প্রশাসন তো আপনারাই সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়েছে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার পুরপিতা ও কাউন্সিলরদের ভাতা কর্মীদের বেতন ছাড়া অন্য কোনো খরচ আপাতত করা যাবে না বলে নির্দেশ আদালতের ওই পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল এবার খর্দহ ফেরিঘাটেও কড়া পদক্ষেপের পর টনক নড়বে কর্তাদের বিক্রান্ত রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা